ইমামবাড়া, মূলত এই শব্দটি হল ইমামদের থাকার জায়গা। ভারতীয় উপমহাদেশে এর আরেকটি অর্থ হল হলঘর। বাংলার আনাচে কানাচে খুঁজলে বেশ কয়েকটি ইমামবাড়া খুঁজে পাওয়া যায়, তার মধ্যে হুগলি ইমামবাড়া অন্যতম। যার উত্তরে বয়ে গেছে ভাগীরথী, আমাদের গঙ্গা। এমনই এক শীতের সকালে কুয়াশা গায়ে মেখে বেরিয়ে পড়লাম আমরা। ঘন কুয়াশা থাকায় সকালে রাস্তায় শেয়াল মামারও দেখা পেলাম। ভাগীরথী নদী পেরিয়ে ঢুকে পড়লাম হুগলি জেলায়। উদ্দেশ্য হাজী মোহাম্মদ মহসেনের ইমামবাড়া। এই 52 কিলোমিটার ছোট্ট যাত্রা পথ আজ আমরা সফর করব মোটর বাইকে, আমাদের প্রিয় ওস্তাদের পিঠে চেপে। এরপর ওস্তাদের পেয়ে গেল খিদে, তাই ওকেও একটু তেল খাইয়ে নিলাম। এই যাত্রাপথের বেশিরভাগটাই সঙ্গী হবে 6 নম্বর রাজ্য সড়ক, মগরা মোড় থেকে নিলাম বাদি। আপনারা হুগলি ইমামবাড়া আসতে চাইলে হাওড়া ব্যান্ডেল ডিভিশনের যে কোনো ট্রেনে আসুন হুগলি স্টেশন, যেখান থেকে টোটো রিক্সায় ভাড়া মাত্র 10 টাকা। আর সড়ক পথে এলে গুগল ম্যাপটা দেখে নিন। ভারতবর্ষের মানচিত্রে প্রাচীন সমৃদ্ধশীল জেলা এই হুগলি। 1495 খ্রিস্টাব্দে বিপ্রদাস পিল্লাই রচিত মনসামঙ্গল ও 1598 খ্রিস্টাব্দে আবুল ফজল রচিত বিখ্যাত আইনি আকবরি গ্রন্থে হুগলির উল্লেখ পাওয়া যায়। 3রা শতকের গোড়ায় এই জেলার উত্তর অংশ মুসলমান শাসকদের অধীনে চলে যায়। এরপর আসে পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, আরো কত কি, আর জেলা জুড়ে রেখে যায় তাদের স্থাপত্য, আর সেগুলোর মধ্যেই একটি এই হুগলি ইমামবাড়া। প্রতিদিন এখানে আসেন শয়ে শয়ে পর্যটক। মূল ফটক দিয়ে ঢুকতেই ডান দিকে বসে আছেন এই ভদ্রলোক, ওনার থেকেই কাটতে হবে টিকিট। টিকিটের মূল্য জন প্রতি 10 টাকা মাত্র। আর এই টিকিটের গায়েই ছবিসহ ইনস্ট্রাকশন লেখা আছে এই হেরিটেজ সাইটের। 1861 সালে বিখ্যাত মানবতাবাদী দানবীর হাজী মোহাম্মদ মহসেনের স্মৃতিতে তৎকালীন 3 লক্ষ টাকা খরচ করে তৈরি হয় এই ইমামবাড়া। আর এটি তৈরি করতে সময় লাগে 20 বছর, 1841 থেকে 1861। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে 65 কিলোমিটার দূরে এসেছি হুগলি ইমামবাড়া। আর এখানে এসে যেটা সবার প্রথমে বলা, একদম শান্তির জায়গা যেমন হয় সত্যি তাই, সত্যি একদম শান্তির জায়গা। প্রায় আজ থেকে 200 বছর আগে, 1841 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন, আর 1861 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ মোটামুটি শেষ হয়। তো আমরা একটা ঐতিহাসিক স্থানে এই মুহূর্তে মানে বসে আছি। এক আয়তক্ষেত্র আকার জলাশয়কে মাঝে রেখে চারিদিক ঘিরে দাঁড়িয়ে আছে স্থাপন, যার উত্তরে রয়েছে উপাসনালয়, দক্ষিণে 85 মিটার উঁচু 2টি স্তম্ভ। আর এই স্তম্ভ দুটির মাঝে রয়েছে প্রকাণ্ড এক ঘড়ি। এবং পূর্বে ও পশ্চিমে রয়েছে একসময় ইমামদের থাকার জায়গা। জলাশয়ের মাঝে রয়েছে পুরাতন একটি ফোয়ারা, যেটা থেকে জল এখনো পড়ে, তবে চুইয়ে চুইয়ে।
কেউই শোনালো মোড়ে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনি, কি মধুর এ আজানের ধ্বনি, কি মধুর আজানের ধ্বনি। এই আজানের ধ্বনি মনকে নিয়ে যায় দূর, বহুদূর, কোনো এক স্বপ্ন নগরীতে। আচ্ছা দেখো, তোর নাম কি? শেখ আব্দুল। তুই এখানে জুতো পাহারা দিস তো? আপনারা যারা আসবেন ওর কাছে জুতোটা রাখবেন, একদম সেফ থাকবে। কত করে নিস? যা ইচ্ছা, ওর কোনো ডিমান্ড নেই তো। যার ডিমান্ড নেই তাকে তো দেওয়াই উচিত। এরপর দেখলাম এই ইমামবাড়ার মূল প্রার্থনা কক্ষ। বললাম না, ভারতীয় উপমহাদেশে ইমামবাড়ার অর্থ বড় হলঘর, তার প্রমাণ এই উপাসনালয়ে ঢুকলেই টের পাওয়া যায়। এই উঁচু ঘরে সিলিং সাজানো আছে বেলজিয়াম কাচের ঝাল লণ্ঠনে, যা আমাদের সুলতানি যুগের আভিজাত্যের কথা মনে করিয়ে দেয়। দেওয়াল জুড়ে লেখা আছে পার্সি কায়দায় পবিত্র কোরআনের আয়াত। ঠিক এত অবধি পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয়, আর এর ভিতরেই রয়েছে মূল উপাসনা কেন্দ্র, যার সাজসজ্জা দেখলে চোখে তাক লেগে যায়। রয়েছে এখন হুগলি ইমামবাড়ার একদম ভেতরে, আর এখানে আমার পেছনে যে দেওয়াল, সে দেওয়াল জুড়ে লেখা আছে কোরআনের আয়াত। এবং খুব নিস্তব্ধ ঠান্ডা পরিবেশে আপনারা যখনই আসবেন, পিন ড্রপ সাইলেন্স, একটা পিন পড়লেও তার আওয়াজটা পাবেন। এই হলো মোহরমের তাজিয়া, যা মোহরমের দিন সাজিয়ে নগর পরিক্রমা করা হয়। মূলত এই ইমামবাড়া একসময় শিয়াপন্থী মুসলমানদের মোহরম উদযাপন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, আজও এই একই রীতি চলে আসছে। মোহরমের দিন মনে করা হয় হাসান আর হোসেনকে, মনে করা হয় সেই দুঃখের কারবালাকে। এই ইমামবাড়ার উঁচু পোস্তর বারান্দা দিয়ে হেঁটে চললাম, চললাম এখানকার মূল আকর্ষণ বিগ ব্যান ঘন্টা ঘড়ি দেখতে। আর ওই যে খুদে দুটো আসিফ আর আব্দুল, ওরাই হলো আজকে আমাদের গাইড। হাসবেন না, ছোটা প্যাকেট বড়া ধামাকা। ইমামবাড়া ইমামদের থাকার জায়গা, কিন্তু এখন বর্তমানে এটা একটা মাদ্রাসা, আর উপাসনা স্থলটা আছে এখনো। অনেক ইতিহাস, অনেক যুগ পার করেছে এই ইমামবাড়া। তবে এখানে সব ধর্মেরই কিন্তু আসার অনুমতি রয়েছে। আর এখানে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে, এখানে যে কোনো ধর্মের লোক এখানে আসতে পারে, কোনো বাধা নেই। উপাসনা স্থল ঘুরে দেখতে পারে, তাতেও কোনো বাধা নেই। এই সাম্প্রদায়িক সম্প্রতিতে থাক ইচ্ছে উড়ান, আপনারাও থাকুন আমাদের সাথে। এই মিনারের বড় ঘড়ির কাছে যেতে হলে পার করতে হয় 152টি সিঁড়ি, উঠতে হয় 85 মিটার। তবে বলে রাখি, দুটি মিনারের একটি পুরুষদের জন্য এবং অন্যটি মহিলাদের জন্য। তাই বলে একটি সিঁড়িও আমাকে কম উঠতে হয়নি, মহিলাদের দিকটাতেও 152টি সিঁড়ি আছে। যেহেতু আমাদের দুজন গাইড,
তাই আমার সাথে এলো আশিক, আর সোমনাথের সাথে গেল আব্দুল। আর ওরা যেহেতু খুব ছোট, তাই ওদের বিচরণ সর্বত্র। ১৮৫২ খ্রিস্টাব্দে সৈয়দ কেরামত আলী ১১,৭২১ টাকা খরচ করে এই ঘড়িটি ব্ল্যাক অ্যান্ড হুরে কোম্পানির বিগ ব্যান লন্ডন থেকে আনেন। এই তিনটি ঘন্টার বড়টি ৮০ মন, অপর দুটি ৩০ ও ৪০ মনের। ১৫ মিনিটের ব্যবধানে বেজে ওঠে এই ছোটটি, আর মাঝারি ঘন্টাটি বাজে আধ ঘন্টা অন্তর। বড় ঘন্টায় হাতুড়ি পড়ে ঘন্টায় ঘন্টায়। এই ঘড়িটির চাবির ওজন নাকি ২০ কেজি, যা নিয়ন্ত্রণ করতে লাগে ২ জন। গম্বুজের উপর থেকে ভাগীরথীকে দেখে মন আপ্লুত হয়। কি উল্লাসে ছুটে চলেছে সাগর সঙ্গমে! নাবার সময় একটু দেখে নামবেন, উপরের প্যাচের সিঁড়িগুলি বড্ড খাড়া খাড়া। চলুন এবার দেখে আসি এখানকার আরেকটি আকর্ষণ, সূর্য ঘড়ি বা সানডায়াল। এই পথ ধরে যেতে হবে ইমামবাড়ার পেছনে। এর পাশ দিয়ে বয়ে গেছে হুগলি বা ভাগীরথী, বঙ্গের গঙ্গা। এই হলো সূর্য ঘড়ি, যার ইংরেজি নাম সানডায়াল। মূলত সূর্যের অবস্থান বিচারে এর সময় নির্ধারণ করা হয়। গঙ্গা নদীর বক্ষে দেখা যাচ্ছে পুরনো জুবলি ব্রিজ, যা ইংরেজরা বানিয়েছিল, আর নবনির্মিত হুগলি ব্রিজ, যা আমরা বানিয়েছি। এই ভাগীরথীর তীরেই একসময় ভিড়েছে কত না বাণিজ্য তৈরি। মোহাম্মদ মহাসিনও পরিবার সূত্রে ইরানি বণিক ছিলেন। আপনিও চাইলে এই ঐতিহাসিক নদী পার থেকে গঙ্গাবক্ষে ঘুরে আসতেই পারেন। জনপ্রতি লাগে মাত্র ১০০ টাকা। যুগ আসে যুগ যায়, হয় সৃষ্টি হয় ধ্বংস, পড়ে থাকে ইতিহাস, যা সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে স্থাপত্য, ঠিক যেমন আজকের ইমামবাড়া। হুগলি ইমামবাড়া আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আর আমাদের ভিডিওগুলো লাইক করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।